হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি আজকে তোমাদের শেয়ার করতে চলেছি একটা সুন্দর 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 বিউটিফুল একটা হচ্ছে গিয়ে ফুলের ডিজাইন, ঠিক আছে? তো গাইস, আই হোপ তোমাদের ভালো লাগবে। কীরকম লাগবে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলে যেও না। তো সবাই ভিডিওটা এনজয় করো, ঠিক আছে? তো এই যে দেখো, আমার হাতে রয়েছে অনেক 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 ক্লে, ঠিক আছে? তো এই ক্লেগুলো দিয়ে আমি আজকে বানাতে চলেছি একটা দারুণ ফুল, ঠিক আছে? সো প্রথমেই তো তোমরা দেখলে, ঠিক আছে, আই হোপ তোমাদের ভালো লেগে গেছে। কীরকম লেগেছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানাবে। তো গাইস, আমি অনেক কিছু দেখেছি, ক্লে মাটি দিয়ে অনেক 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 কিছু অনেকে বানিয়েছি। তো আমি এই ফার্স্ট টাইম যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে কি, ক্লে মাটিতে একটা ফুলের একটা কিছু ডিজাইন করতে চলেছি। সো সেটা এখন বানানো চলছে। এই যে আমার মেয়ে, দুজনে মিলে এখন বসে বসে করবো, ঠিক আছে? এই হচ্ছে কি সুন্দর ক্লে মাটি। তো এই যে এতটা ক্লে রয়েছে, ঠিক আছে, তো এত এত ক্লে রয়েছে, তো ক্লে দিয়ে অ্যাকচুয়ালি কী করবো। আর ওই ডালটা দাও, এই ডালটা দেখো, এই সুন্দর ডালটা আমি নিয়ে এসেছি। তো এই ডালটা দিয়ে একটা জিনিস বানানোর প্রোগ্রাম আছে। তো কী বানাতে চলেছি সেটা অবভিয়াসলি শেয়ার করবো সব সঙ্গে থেকে পাশে করবো। তারা যারা গেস করে ফেলেছে ঝটপট কমেন্টে জানা। তো দেখতেই পাচ্ছ এরকম সুন্দর সুন্দর ফুল যেগুলো আমার মেয়ে বানিয়েছে, ঠিক আছে, তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। তো ওকে ও এখন বানিয়ে তোমাদের সাথে দেখাচ্ছে, তো একটা সুন্দর ফুল, ঠিক আছে? তো এই ফুলগুলো বানানো খুব 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 ইজি, ঠিক আছে, খুবই ইজি, ঠিক আছে? কীভাবে বানাচ্ছে তো দেখো, প্রথমে এরকমভাবে ক্লেগুলোকে সুন্দর করে মানে একটা শেপ দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে কি গোল, যে রাউন্ড শেপটা সেটা দেওয়ার চেষ্টা করছে। দেন এই সমস্ত গোল যে শেপগুলোকে একটা ফুলের আকারে নিচ্ছে, ঠিক আছে? তো ফুলের আকারে নিয়ে তো জাস্ট এই এই যে ক্লে মাটির সাথে কিছু ডিজাইন করার জন্য কিছু দিয়ে দিয়েছিল, আর এগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো এইগুলো দিয়ে ডিজাইন করেছে, দেন এখান দিয়ে দেখো মাঝখানে একটু সাদা মতন ক্লে দিয়ে দিলে হয়ে গেল লাল ফুল। তো এরকমভাবে হয়ে গেল। তো এখানে আমি অনেকগুলো ক্লে মাটির ফুল যেগুলো আমার মেয়ে সব বানিয়েছে, ঠিক আছে? দেন এই যে দেখো, এই যে গাছের ডাল সেটাকে করবো হচ্ছে মানে করছে গ্রিন কালার, ঠিক আছে? তো সব থেকে প্রথমে ব্যাপারটা হচ্ছে কি, গাছের ডাল কী হয়, গাছের ডাল তো গ্রিনই হয়, ঠিক আছে? তো গ্রিন কালার করে নিচ্ছি। আর এই ডালগুলো গ্রিন কালার করতে গিয়ে কিন্তু অনেক ঝামেলার, কারণ এক একটা ডাল ধরে ধরে গ্রিন কালার করতে অনেকটা সময় লেগে গেছে। তো গাইস, যেটা হচ্ছে আমার মেয়েও বলো না, আমি এবার একটু করি। তো যাই হোক, আমি একটু দিলাম, ঠিক আছে? সমস্ত কাজে আগ্রহ বিশেষ, বিশেষ করে এই ধরনের কাজ, যেমন ধরো রং করা, পেন্ট করা, যেগুলো এই সমস্ত কাজে ভীষণ আগ্রহ। ওকে, সো গাইস, তো মোটামুটি এখন তো জাস্ট পেইন্ট করা চলছে। দেন অন্যদিকে হচ্ছে গিয়ে যেটা আমি করছিলাম, একটু ক্লে মাটিগুলোকে ক্লে যেই ফুলগুলো সেগুলো সুন্দর করে যোগাড়যন্ত করে নিয়েছি। দেন এবার আমি ডিসাইড করলাম, ফুল তো অনেক কিছু হলো, তা জাস্ট এখন হবে গিয়ে ফুলের পাতা, ঠিক আছে? তো এখানে আমার কাছে ছিল অনেকগুলো মানে গ্রিন কালারের ক্লে, তো সমস্ত কালার ছিল, প্রচুর কালার ছিল, সব থেকে বড়ো ব্যাপার। তো এবার যে গ্রিন কালারের যে ক্লেগুলো ছিল সেগুলো দিয়ে জাস্ট আমি এখন করে নিচ্ছি পাতা। তো পাতার শেপটা জাস্ট এরকমভাবে করলাম, ঠিক আছে? তো আই হোপ তোমাদের ভালো লাগবে, সবাই কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে, কীরকম লাগছে। এবার যেই ডিজাইনের যে ব্রাশগুলো দিয়েছিলো, যেই জিনিসগুলো সেগুলো দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে দিয়েছি, যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, চমৎকার লাগছে। ওকে, তো এইগুলো দিয়ে যেরকম এই ক্লেগুলো দিয়ে যেরকম যেরকম ইচ্ছা যা খুশি সমস্ত কিছু শেপ দেওয়া যায়, আর যা খুশি তাই বানানো যায়, ঠিক আছে? সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা। আর এটা ছিল আমার মেয়ের একটা স্কুলের প্রজেক্ট, ঠিক আছে? তো ভালোই এরকম একটু সুন্দর করে বানালাম, দেন আর একটু ঘরেও সুন্দর করে সাজিয়ে রাখা যাবে, সব থেকে বড়ো ব্যাপার এটাই, ঠিক আছে? তো দেখো, দেখতে দেখতে জাস্ট আমার এতগুলো পাতা জাস্ট করা কমপ্লিট হয়ে গেলো। তো এবার আমি ভাবলাম যে একটু মাল্টি কালারে একটা ফুল বানিয়ে দেখাই, দেখি কেমন হয়। সব তো এক কালারে হয়েছে, এবার দেখি মাল্টি কালারে একটা ফুল বানাই। তো যেমন ভাবা তেমনি কাজ। তো এখানে আমি কী কী শেড নিয়েছি দেখো, এখানে নিয়েছি অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড ব্লু, ঠিক আছে? তো তিনটি শেডটাকে সুন্দর করে মিক্স করেছি। মিক্স করার পর এবার দেন এগুলোকে একটা করে গোল গোল করে রাখি, গোল্লা গোল্লা করে জাস্ট রাখি। তো গোল্লা গোল্লা করে রাখার পর এবার দেন এবার এগুলো সমস্ত কিছুগুলোকে অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করে জাস্ট একটা ফুলের শেপ দেওয়া দিতে হবে, ঠিক আছে? তো এরকমভাবে জাস্ট ফুলের শেপ। আর এখানে যেটা আমি মিডিলের পজিশানে যেটা দিলাম সেটা একটা হালকা পিঙ্ক কালারের একটা শেপ, ঠিক আছে? তো এবার একটু ফুলের শেপ দেওয়ার চেষ্টা করছি। তো আই থিঙ্ক আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো কীরকম লাগছে ফুলগুলো ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানাও, কী কোথা থেকে দেখছো সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যাও না। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই থেকে। সো গাইস, তো সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে, যে ফুল পাতা সব হয়ে গেছে। তো এবার যে গাছটাকে মানে যে গাছের গাছের যে
জিনিসটা, ঠিক আছে, যে ফুল বানাবো সেটাকে তো এক জায়গায় লাগাতে হবে। তো এর জন্য হচ্ছে কি, এই আমার ঘরে ছিল একটা মানে টব মতন, ঠিক আছে, তো এগুলো চীনামাটির টব, এগুলো মেলায় পাওয়া যায়, ঠিক আছে। তো এই এটা আমার ঘরে অনেক দিন ছিল, তো কালারটা অনেকটা কালারটা একটু হালকা হয়ে গেছিলো, তো সেই কারণে একটু হালকা মানে এখানে আমি একটু পিঙ্ক কালার করে নিলাম। তো পিঙ্ক কালারটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, সে কারণে পিঙ্ক কালার করলাম, আর ভাবলাম যে এবার একটু ডিজাইন করা যাক, যাই হোক একটু ইয়েলো কালার দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে নিলাম। আর দেখো এখানে আমি একটা একটা জিনিস আঁকতে গেছিলাম, হয়ে গেছে মাছি, আর কী বলবো, যাই হোক কিছু বলার নেই, কিছু বলার মতন আর ব্যাপার নেই, ঠিক আছে। তো এরকমভাবে আমি চারপাশে চারটে মানে করে নিলাম, ঠিক আছে, আই থিঙ্ক মাছি, আর যা বলো তোমরা যা বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তো এরপর পাশে ছিল গোল্ডেন কালার, তো গোল্ডেন কালারগুলো যেগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ডিজাইন করে নিলাম সাইডগুলো। সো গাইস, মোটামুটি আমার যে ফুলের টপ, ঠিক আছে, তো এটা মোটামুটি জাস্ট রেডি হয়ে গেছে, ওকে, তো সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তো ভাবছিলাম এবার এটাকে কীভাবে লাভ বসানো যায়, কীভাবে বসানো যায়, যাই হোক এবার তো আমি ডিসাইড করছিলাম অনেকক্ষণ ধরে ভাবছিলাম আমি আর মিলে। তো এবার যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে পাথর ছিল আমাদের ঘরে, ঠিক আছে, তো পাথরগুলো দিয়ে এবার কী করতে হবে দেখো, সবাই সঙ্গে থেকে ভিডিওটা কিন্তু এনজয় করো, ওকে। তো গাইস এবার করছি হচ্ছে গিয়ে এই যে হচ্ছে গাছের ডাল, ঠিক আছে, এই যে গাছের ডালটাকে এবার ফুলগুলোকে লাগাতে হবে, ঠিক আছে। তো এই ক্লেগুলো শুকিয়ে যাওয়ার পর একদম পুরো শোলার মতন হয়ে গেছে, পুরোপুরি শোলার মতন হয়ে গেছে, আর এটা এতটাই শুকনো হয়ে গেছে, তো এটা আঠা দিয়ে অ্যাকচুয়ালি লাগাতে হবে। তো আমি ভেবেছিলাম যে এই ফেভিকল দিয়ে, বাট এটা আমার একদম বেকার চেষ্টা হয়েছে, তো ফেভিকল দিয়ে লাগানোর চেষ্টা করেছিলাম, তো ফেভিকল তো জাস্ট খুলে ঠাস করে পড়ে যাচ্ছে, কী বলবো, আর ভীষণ বেকার লাগলো, ঠিক আছে। সো গাইস অনেকক্ষণ ট্রাই ট্রাই করার পর দেখো আমি এরকমভাবে তো জাস্ট করার চেষ্টা করলাম, তো যাই হোক এই চেষ্টাটা একবারে বেকার হলো। সো গাইস এই চেষ্টাটা জাস্ট একদম বেকার হলো। তো এরপর আমি যেটা করলাম, বোর্ড সাইড যে টেপগুলো আছে যেগুলো হচ্ছে দুই পাশে আঠা রয়েছে, সো গাইস সেই টেপটা দিয়ে এখন এগুলোকে লাগানোর চেষ্টা করছি। তো এটা মোটামুটি জাস্ট একটু কাজে দিয়েছে, যাই হোক এগুলো লেগে যাচ্ছে ফুলগুলো। তো এরকমভাবে সুন্দর করে আমি সমস্ত ফুল পাতা সব লাগিয়ে ফেললাম এক এক করে, ওকে। তো জিনিসটা অনেক সুন্দর দেখতে লাগছিলো, তো বুঝতেই পারছো, অবভিয়াসলি কিন্তু কমেন্ট জানিয়ে, ঠিক আছে। তো মাঝে মাঝে খুলে যাচ্ছিলো কিন্তু খুব মানে একটু সাবধান করে লাগাতে হবে, গাছের মানে গাছের যে ডালটা নিয়েছিলাম সেটা খুব শুকনো ছিল, তো একটু বেশি চাপ দিতেই ভেঙে যাচ্ছিলো, তো এটাকে খুব সাবধানের সাথে করতে হবে। তো গাইস ফাইনালি আমার জিনিসটা এরকমভাবে সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক আছে। আর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে এই টপটা আমি রেডি করে রেখেছিলাম, তো দেন এই টপের মধ্যে এখন করবো এই পাথরগুলো দিয়ে জাস্ট এইভাবে জিনিসটাকে সেট করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি আমার জিনিসটা পুরোপুরি ফাইনালি একদম রেডি হয়ে গেছে, তো এরপর আমি করছি টবের মধ্যে দিয়ে দিচ্ছি পাথর, ওকে। তো এইরকমভাবে জাস্ট ধরলাম এক হাতে, আরেক হাত দিয়ে পাথর দিচ্ছি, ঠিক আছে। তো এটা পুরো মিডল পজিশন করে করতে হবে, এটা ভীষণই সুন্দর একটা জিনিস, ঠিক আছে। সো গাইস ফাইনালি আমার জিনিসটা ঠিক এই রকম দেখতে হচ্ছে, কীরকম হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলে যেও না। চ্যানেল তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে অবশ্যই পাঠাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।